আচ্ছা আজকে আমরা আলোচনা করব ডাউন পদ্ধতিতে সোডিয়াম ধাতু নিষ্কাশন, অর্থাৎ সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয় যে পদ্ধতিতে, এটাই হচ্ছে এমসিকিউ। ডাউন পদ্ধতিতে নিচের কোন ধাতুটিকে নিষ্কাশন করা হয়, এমসিকিউ, বা সোডিয়াম ধাতুকে নিচের কোন পদ্ধতিতে নিষ্কাশন করা হয়, এই টাইপের এমসিকিউ থাকতে পারে। তবে হ্যাঁ, এই ডাউন পদ্ধতিতে সোডিয়াম ধাতু নিষ্কাশন তোমাদের নিউ সিলেবাসে মানে বইয়ের মধ্যে দেওয়া নাই, শুধু নিউ সিলেবাস না, এর আগের সিলেবাসেও বইয়ে দেয়া নাই। তাহলে কোথায় আছে? তোমাদের আগের সিলেবাসে, তার আগের সিলেবাসে বইটাতে তোমার দেওয়া আছে, যার আমি যার লাস্ট এডিশন 2009 আমার কাছে যে বইটা আছে, লাস্ট এডিশন 2009, সেখানে আমি পড়ি কিন্তু সেখানে আছে। 2014 সালের বই পাবো, 2014 সালের বই, 12 সালেরটা হলে পাবো, 12 সালেরটা বাবা, 12 সালের পরে যদি চেঞ্জ হয় তাহলে তো। হ্যাঁ স্যার, 12 সালের পরে পড়ি। তো যাই হোক, এখন প্রশ্ন, কেন পড়ব বইই তো নাই? যদি এটাই চিন্তা ভাবনা হয় তাহলে একটু বোর্ডের প্রশ্নগুলো ঘাটাঘাটি করে দেখবা। বোর্ডে আসছে বাধ্য হয়ে পড়তেই হচ্ছে। আমি তো ওই দিনও বলছিলাম 40 দিন যে কেন এগুলো দেওয়া হচ্ছে, যেহেতু বই আনে একটা বাচ্চা পড়বে কিভাবে, ওরা তো স্বাভাবিক বলতেই পারে যে বই আনে আবার বোর্ডে আসলো কেন, তাই না? তো যাই হোক, তো আমরা এই জিনিসটা খুবই ছোট্ট একটা জিনিস, আমরা অল্প সময়ের মধ্যে শেষ করব। এটা একটা যন্ত্র, এটা এখানে যে কাজটা হয় সেটা হচ্ছে লোহা ইউজ করা হয়, মানে লোহা আছে এবং তোমার গ্রাফাইট আছে, লোহা আছে এবং গ্রাফাইট আছে, এখানে মনে হয় লেখা হয় নাই। তো এই যে দণ্ডটা, এই দণ্ডটা, এটা কিন্তু গ্রাফাইট, এটা কিন্তু গ্রাফাইট। গ্রাফাইট তো জানি আমরা, কার্বনের দুটি রূপভেদের মধ্যে একটি গ্রাফাইট, এটা হচ্ছে গ্রাফাইট। আচ্ছা, গ্রাফাইটের দুই পাশে এই যে এই জিনিসটা, এটা লোহা, লোহা, আবার এই যে এটা, 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 এটা লোহার তৈরি, আর এটা কিসের তৈরি? গ্রাফাইটের তৈরি। গ্রাফাইটের যেটা তৈরি সেটা অ্যানোড হিসেবে কাজ করবে, গ্রাফাইটের যেটা তৈরি সেটা অ্যানোড হিসেবে কাজ করবে, আর পাশে যে সাইডে যে এই যে লোহার বলয়গুলো আছে এগুলো তোমার ক্যাথোড হিসেবে কাজ করবে। এবং অ্যানোডে কি হয়? অ্যানোডে জারণ হয়। আচ্ছা, তো এইখানে একটা জালের মতো দেওয়া থাকে, তার জালি বা জালের মতো দেওয়া থাকে, জাল টাইপের লোহার, মানে এক কথায় এটা দেওয়ার কারণ হচ্ছে কি, এখানে যে জিনিসটা তৈরি হবে বা এখানে যে জিনিসটা তৈরি হবে সেটা যেন কখনো এর সান্নিধ্যে আসতে না পারে, বা এর জিনিসটা যেন এর সান্নিধ্যে আসতে না পারে। এক কথায় একটা কি বলে এটাকে, বর্ডার, বর্ডার টাইপের, এখানে যে জিনিস উৎপন্ন হবে সেটা যেন এই সাইডগুলোতে না যায়, এই কারণে কি দেওয়া থাকে, একটা জালের মতো বর্ডার দেওয়া থাকে। এবং এই যে তোমার এই দণ্ডটা, আমি লোহার বলছিলাম তাই না, এর উপরে একটা তোমার এই যে টিউবের মতো জিনিস দেওয়া থাকে, টিউব, টিউবের মতো জিনিস দেওয়া থাকে, টিউব বলতে মানে এখানে কোনো জিনিস উৎপন্ন হইলে যেন এদিক দিয়ে বের হইতে পারে, এখানে কোনো জিনিস উৎপন্ন হইলে যেন সেটা এদিক দিয়ে বের হতে পারে। আবার এর উপরেও একটা তোমার ঢাকনা টাইপের জিনিস আছে, এটা কি, এটা আমরা অ্যানোড বলবো, এটাকে কি বলবো, অ্যানোড, আর এগুলা ক্যাথোড। কি দিয়ে তৈরি? আয়রন দিয়ে, লোহা দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? গ্রাফাইট, কার্বন, গ্রাফাইট দিয়ে তৈরি। আচ্ছা, মানে ক্যাথোডের উপরেও তোমার একটা ঢাকনা আছে, একটা ক্যাথোডের উপর ঢাকনা আছে, এবং এই গ্রাফাইটের উপরেও একটা ঢাকনা আছে। তো এই জিনিসগুলো নামকরণ দেখি আমরা করি, ক্যাথোড, আর এটার নাম দিই আমরা অ্যানোড, ক্যাথোড এবং অ্যানোড। আচ্ছা, তো আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য সোডিয়াম ধাতু নিষ্কাশন। আচ্ছা, সোডিয়াম একটা সক্রিয় ধাতু, চিন্তা করো এই যে সক্রিয়তা সিরিজটা, সোডিয়াম একটা সক্রিয় ধাতু। তো এই সক্রিয় ধাতু হওয়ার কারণে, সক্রিয় ধাতু মানে কি, সে বিভিন্ন জনের সাথে বিক্রিয়া করে, তার মানে সে মুক্ত অবস্থা থাকতে চায় না, বলো,
লিথিয়াম সক্রিয় ধাতু আমাদের স্প্রে সার বলতেছ না লিথিয়াম সক্রিয় ধাতু এই দেওয়া আছে সক্রিয় ধাতু লিথিয়ামে একবারে এক নম্বরে আছে ধারাবাহিক যেহেতু সোডিয়াম সক্রিয় ধাতু সেহেতু এটা মুক্ত অবস্থায় প্রকৃতিতে পাওয়া যায় না, বিভিন্ন যৌগ হিসেবে প্রকৃতিতে পাওয়া যায়। যেহেতু সোডিয়াম ধাতু একটা সক্রিয় ধাতু, এটা মুক্ত অবস্থায় পাওয়া যায় না, মুক্ত অবস্থায় পাওয়া যায় না, সক্রিয় যেহেতু সে কারণে কারের সাথে যুক্ত হয়ে থাকে। তো যাই হোক, সোডিয়াম ধাতু যে মানে সোডিয়াম যে জায়গাগুলোর মধ্যে আমরা পাবো সেটা হচ্ছে সমুদ্রের পানি, সমুদ্রের পানির মধ্যে আমরা পাইতে পারি সমুদ্রের পানি। আচ্ছা, পাইতে পারি আমরা খনিজ লবণ, খনিজ লবণ। আচ্ছা, খনিজ লবণের মধ্যে সোডিয়াম ধাতু পাইতে পারি কিভাবে? সোডিয়াম কার্বনেট, সোডিয়াম নাই এখানে, এই সোডিয়াম নাইলে সোডিয়াম কার্বনেটের মধ্যে, সোডিয়াম কার্বনেট কি খনিজ লবণ না? সোডিয়াম সালফেট খনিজ লবণ। তো সোডিয়াম সালফেটের মধ্যে কিন্তু সোডিয়াম আছে। সমুদ্রের পানি, সমুদ্রের পানিতে কি NaCl থাকে? লবণ থাকে না, লবণাক্ত না সমুদ্রের পানি। তাহলে কি সোডিয়াম ধাতু আমরা সমুদ্রের পানির মধ্যেও পাইতে পারি, খনিজ লবণের মধ্যেও পাইতে পারি? তবে এই পদ্ধতিতে আমরা খনিজ লবণ নিব না, কি নিব? সমুদ্রের পানির মধ্যে যে লবণ পাওয়া যায় সেই লবণটা নিব, অর্থাৎ NaCl। সেখানেও আমরা সোডিয়াম ধাতু পাবো। দেখো Na2CO3, সেখান থেকেও সোডিয়াম ধাতু পাবো। Na2CO3 সেখানে সোডিয়াম ধাতু নাই, আছে সোডিয়াম ধাতু আছে, আবার NaCl এর মধ্যেও সোডিয়াম ধাতু আছে। আমরা এই পদ্ধতিতে কোনটা নিব? NaCl নিব। তোমরা বিভিন্ন সময় পড়ছো, দেখি কয়েকজন বলতে পারো যে সোডিয়াম মানে সোডিয়ামের গলনাঙ্ক কত, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত? আমি অন্য একটা জিনিস যোগ করবো, যদি অন্য একটা জিনিস যোগ করি মানে অর্থাৎ যদি ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করে দেয় তাহলে তখন গলনাঙ্ক আমি 600 ডিগ্রি সেলসিয়াস পাবো। যোগ করলাম, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই গলনাঙ্কটাকে কমায় দেওয়া। কমায় নিয়ে কততে আসা? আগে আমি যে তাপ দিতাম আমাকে তাপ দিতে লাগতো 801 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার দিতে লাগতো আমাকে, আর এখন আমি 600 ডিগ্রি দিলেই হয়। কার জন্য এর সম্ভব মানে সম্ভব হচ্ছে? যে ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করার কারণে এটা সম্ভব হচ্ছে। দেখো আমি অনেকটা কমায় আনছি, যদি মাইনাস করি আমরা প্রায় 199 এর মতো আমি তাপমাত্রা কমায় আনছি, প্রায় 200 আমি 201 হ্যাঁ 201 ডিগ্রি সেলসিয়াস আমি কমায় আনছি। এর অবদানটা কার অবদান এখানে? ক্যালসিয়াম ক্লোরাইডের অবদান এখানে। তাহলে MCQ NaCl ডাউন পদ্ধতিতে সোডিয়াম ধাতু নিষ্কাশন করার জন্য যে NaCl নেওয়া হয় তার সাথে CaCl যদি নেওয়া হয় কেন, ব্যাখ্যা পারবা না? তখন এই যে বিদ্যুৎ হয় মানে এ ব্যাখ্যা পারবা না রে? প্রশ্ন তো কিভাবে আসবে এটা কেউ জানে না সৃজনশীল, কিন্তু যদি জানা থাকে তাহলে অ্যানসার করতে পারবে। কাজ করতেছি আমরা এখানে, কিন্তু বৈদ্যুতিক উপায়ে আমাদের এই জিনিসগুলোকে ভাঙতে হবে,
যখন বৈদ্যুতিক উপায়ে ভাঙবো তখন বিক্রিয়াগুলো হবে এরকম। আমাদের কিন্তু বিক্রিয়াগুলো এখন ইম্পর্টেন্ট বেশি, বিক্রিয়া এবং চিত্র, বিক্রিয়া এবং চিত্র। আচ্ছা বিক্রিয়াটা আমি দেখাচ্ছি, NaCl দেখো তো, NaCl প্রথমে কি বিয়োজিত হবে না, Na প্লাসে পরিণত হবে আর Cl মাইনাসে পরিণত হবে। আচ্ছা এখন NO2 রিঅ্যাকশন সংক্ষেপে লিখলাম যে Ar, NO2 রিঅ্যাকশন বা বাংলা NO2 বিক্রিয়া। তো NO2 এর দিকে কারা যায়, নেগেটিভটা না পজিটিভটা? পজিটিভ। NO2 কে যায় রে? পজিটিভ। Cl মাইনাস, ইলেকট্রন কি একটা বেশি না, ত্যাগ করে Cl এ পরিণত হয়। ক্লোরিন গ্যাস ও গ্যাস আকারে থাকে, যার কারণে সে আরেকটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে Cl2 গ্যাসে পরিণত হয়। এটা কোথায় হলো, এই বিক্রিয়াটা কোথায় হচ্ছে? এনোডে, তাই না? তার মানে এইখানে হচ্ছে, তার মানে এইখানে হচ্ছে। এই যে Cl2 গ্যাসটা আমি পাচ্ছি, এই Cl2 দ্বারা এই Cl2 আচ্ছা তাহলে একটু আমি মিস্টেক করছি, তখন তাহলে তোমার এটাই হবে তোমার গ্যাস। এই কেন আমার তো কনফিউশনে ফেলতেছে কেন, এটাই তো এনো, বলো বলো ভালো করে বলো, আমার কিন্তু মনে নেই, বলো ভালো করে বুঝে নেই। এনো রিঅ্যাকশন যে কেতরা জায়গা লিখলে, এনো রিঅ্যাকশন কেতরা জায়গা লিখলাম বুঝলাম না। আরে না রে, এটা তো আলাদা বোর্ডটা করে দিলেন এবার, আমি তো নিজে কনফিউশনে করে গেছিলাম। এটা এনোডি আর এটা এনোড রিঅ্যাকশন, এনোডে যাবে নেগেটিভ অংশটা, নেগেটিভ অংশ কে, সোডিয়াম প্লাস না সিএল মাইনাস, সিএল ক্লোরাইড আয়ন, ক্লোরাইড আয়ন আসলো এবং নিয়ম মনে যে এনোডে যে ঘটনাটা ঘটে, ইলেকট্রন বেয়ার হয়ে যায়, বের হয়ে গিয়ে ক্লোরিনে পরিণত হইল। তো এটাকে আমরা গ্যাসে দেখাবো, অর্থাৎ গ্যাস অণুতে দেখাবো কিভাবে আরেকটা ক্লোরিন যুক্ত হয়ে সেটা গ্যাসে পরিণত হবে Cl2, যে গ্যাসটা উপরের চিমনি দিয়ে বের হয়ে যাবে, এই যে উপরের চিমনি দিয়ে এই গ্যাসটা বের হয়ে যাবে। এবং বাকিগুলো কি হয়, বাকি এই যে তোমার ক্যাথোড আছে না, ক্যাথোড আছে না, ক্যাথোডে কে যাবে, পজিটিভটা না নেগেটিভটা? ইলেকট্রন গ্রহণ হয় না, Na ধাতুতে পরিণত হবে। এই বিক্রিয়া, বিক্রিয়াটি বড় কঠিন না, এনোডে প্লাস দেয়, তাহলে এতদিন ভুল জানে আসছো, এটা তাহলে আট অধ্যায়, এক কথা আট অধ্যায় করো নাই, তাহলে বুঝে করো নাই, এটা আট অধ্যায়ের আট অধ্যায়। আচ্ছা ক্যাথোডে আমার পজিটিভটা যায়, অর্থাৎ ক্যাথোডে ক্যাটায়ন যায়, এনোডে এনায়ন যায়, এনোডে এটা কি এনায়ন না ক্যাটায়ন? এনায়ন যায়, এইটুকু তো তুমি জানো মনে হয়, তাহলে উল্টা পাল্টা হওয়ার কথা না, ক্যাথোডে ক্যাটায়ন যায়, ঠিকই তো আছে তাই না? আচ্ছা বিক্রিয়া কিন্তু এটাই না, বিক্রিয়া না বোঝার কিছু নেই, যে কেউ যদি বলে না আমি এই বিক্রিয়াটা বুঝি নাই, তুমি ধরে নিও তুমি আট অধ্যায় কিছুই পড়ো নাই, আট অধ্যায় না পড়ে চলে আসছো, কেউ যদি বলে এই বিক্রিয়া আমি বুঝি নাই, তাহলে তুমি ধরে নিও তুমি আট অধ্যায় পড়ো নাই। তো আমি আরেকটু ক্লিয়ার করে দেই, এই যে সোডিয়াম ধাতুটা, এই যে সোডিয়াম ধাতু, এই সোডিয়াম ধাতু তোমার খুব হালকা, সোডিয়াম ধাতু খুব হালকা, এই সোডিয়াম ধাতু কি আমার এইখানে তৈরি হবে না এখানে তৈরি হবে, ক্যাথোডে তৈরি হবে না অ্যানোডে তৈরি হবে? সোডিয়াম ধাতু কোথায় তৈরি হবে? ক্যাথোডে তৈরি হবে। এবং মনে করো এখানে তৈরি হলো, এখানে এই চিমনি দিয়ে এই ধাতুটা বের হয়ে যাবে খুবই হালকা। এইখান থেকে যে একটা প্রশ্ন আসে, যে প্রশ্নটা কেউ জানে না, তোমরাও জানো না, তোমরা তো পরে আসছো স্কুল স্কুলে, বা তোমরা পড়বে তো, তোমার স্যারও বলবে না,
সেটা সোডিয়াম ধাতু যে তুমি কালেক্ট করলা এটা রাখবা কোথায়? ও পকেটে ক্যাসেটে রাখি দিবেন স্যার। কেরোসিন তেলে, কেরোসিন তেলের মধ্যে রাখি দিতে হবে। সোডিয়াম ধাতু কেরোসিনের মধ্যে রাখতে হবে মোটামুটি, কেরোসিনের মধ্যে বা কেরোসিন তেলের মধ্যে। কারণ কি? কারণটা হচ্ছে সোডিয়াম ধাতু খুব সক্রিয় হওয়ার কারণে। স্যার এটা তখন বিক্রিয়া করবে না? সোডিয়াম ধাতু খুব সক্রিয় হওয়ার কারণে বাতাসের যে বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে না, সেই কার্বন ডাইঅক্সাইডের সাথে দ্রুত বিক্রিয়া করতে পারে। বিক্রিয়া করে কি সোডিয়াম কার্বনেট তৈরি হবে না? চিন্তা করো তো, এই এই সোডিয়াম ধাতু বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি হবে? সোডিয়াম কার্বনেট তৈরি করবে বা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে এনে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH তৈরি করবে, বা বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড তৈরি করবে। এই যে এত সক্রিয় সোডিয়াম যেহেতু সক্রিয় ধাতু, এই কারণে ও যদি বাইরে মুক্ত অবস্থা থাকে তাহলে সে এই বিক্রিয়াগুলো খুব সহজেই তৈরি করতে পারে। এই কারণে এটাকে কালেক্ট করে সাথে সাথে আমরা কেরোসিন তেলের মধ্যে ঢুকে রাখবো, কেরোসিন তেলের মধ্যে রাখবো, তাহলে আর বিক্রিয়া করতে পারবে মানে হবে না, মানে বিক্রিয়া করবে না। মানে প্রশ্নটা আসে এরকম করে, সোডিয়াম ধাতুকে কেন কেরোসিনের মধ্যে রাখা হয়, সোডিয়াম ধাতুকে কেন কেরোসিনের মধ্যে রাখা হয়, তাহলে ব্যাখ্যা কি হবে? সোডিয়াম ধাতু একটা সক্রিয় ধাতু, এটা আমরা মানি। সোডিয়াম ধাতু একটা সক্রিয় ধাতু, যার কারণে সেটা যদি আমরা মুক্ত অবস্থা রাখি তাহলে বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড থেকে সেটা বিক্রিয়া করে এই জিনিসটা তৈরি করতে পারে, পানির সাথে যুক্ত হয়ে এটা তৈরি করতে পারে, জলীয় বাষ্পের সাথে যুক্ত হয়ে ক্ষার তৈরি করতে পারে, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে এই জিনিসগুলো তৈরি করতে পারে খুব সহজেই, যার কারণে এটাকে মুক্ত অবস্থা রাখা হয় না এবং কেরোসিন তেলের ভিতরে রাখতে হয়, এবং কেরোসিন তেলের ভিতরে রাখলে বাইরের বাইরের এই জিনিসগুলো থেকে রক্ষা পায়। আবার একটু বলে দেই, এই যন্ত্রটার মধ্যে গ্রাফাইট আছে এবং এবং তোমার লোহা আছে, অর্থাৎ গ্রাফাইটটা কাজ করবে অ্যানোড হিসেবে এবং বাকি যে লোহার বলয়গুলো সেগুলো কাজ করবে ক্যাথোড হিসেবে। গ্রাফাইটের গ্রাফাইটের তৈরি জিনিস উৎপন্ন জিনিস এবং এবং লোহার মানে ক্যাথোডে ক্যাথোডে উৎপন্ন জিনিস যেন এক হইতে না পারে, যেন এক না হয়, এই কারণে এখানে বর্ডার দেওয়া থাকে লোহার। হ্যাঁ এটা লোহার, এটা লোহার তৈরি দেওয়া থাকে জাল, জাল বলতে নেট কি বলেন লাগে, মানে ফাঁকা থাকবে। হ্যাঁ হ্যাঁ লোহার লোহা ফাঁকা থাকবে একটু, যেন না থাকতে পারে বেশি ভাবে। আচ্ছা তারপরে ওই যে লোহার বড় ক্যাথোডের উপর একটা ঢাকনা থাকবে, ওই ঢাকনা দিয়ে তোমার ক্যাথোড যে তৈরি হয় সোডিয়াম সেটা তোমার উপর দিয়ে বের মানে কারেক্ট সংগ্রহ করে নিতে হয়, এবং গ্রাফাইটের মধ্যে যে উপরে একটা ঢাকনা থাকে সেই ঢাকনাটা দিয়ে ক্লোরিন গ্যাস বের হয়ে যায়। বলো বুঝি না, নোটার নাম শুধু ঢাকনা দিলে হবে, নোটার স্পেসিফিক কোনো নাম নেই। গ্রাফাইটের উপরে একটা ঢাকনা থাকে আর লোহার উপরেও একটা ঢাকনা থাকে, অর্থাৎ অ্যানোডের উপরেও ঢাকনা থাকে ক্যাথোডের উপরেও ঢাকনা থাকে, তো দুইটা ঢাকনা দিয়ে দুই রকম জিনিস বের হয়। গ্রাফাইটের এই অ্যানোডের উপরে যে ঢাকনা থাকে সেটা দিয়ে বের হয় ক্লোরিন গ্যাস, এবং ক্যাথোডের উপরে যে ঢাকনা থাকে সেটা দিয়ে বের হয় সোডিয়াম ধাতু। বের হওয়ার পরে ওইটাকে আমরা কোথায় রাখবো? কারণ এটা মূলত এটা এরই একটা অংশ, এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা না, এটা মূলত এরই অংশ, এরই অংশ বর্ডার দেওয়া থাকে, যেন এখানে তৈরি জিনিসটা এইদিকে আসতে না পারে বা এর কোন জিনিস এদিকে আসতে না পারে, এর জিনিস ওই দিক দিয়ে বের হয়ে যাবে আর এর জিনিস এদিক দিয়ে আমি বের করে নিব। মূলত এদিকেই বেশি সোডিয়াম ধাতু উৎপন্ন হয়, মানে এদিকেই বেশি আসে, বুঝতে পারছো? এবং এখানে দেখো একটা নাম লেখা আছে বৃত্তাকার আয়রন ক্যাথোড, অর্থাৎ
এটা কি মানে এটা তো আমার আয়রনের তৈরি মানে লোহা আমি তো বাংলায় বলছিলাম এটা কিসের তৈরি আয়রন মানে লোহা লোহার তৈরি এটাও লোহার তৈরি এই যে আয়রন ডায়াফ্রাম ডায়াফ্রাম বলা আছে বা এটা লোহার তৈরি বললেই হবে তাহলে তোমাদের ডাউট পদ্ধতিতে যদি যদি আসে এরকম করে যে এগারো পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌল উপর হেডলাইন বিভিন্ন রকম থাকলো তখন বললো যে এই ধাতুটাকে তুমি কিভাবে ডাউনের পদ্ধতিতে বা এই ধাতুটাকে তুমি কিভাবে নিষ্কাশন করবা বিক্রিয়া তো ছোট বিক্রিয়া তো পারবা তাহলে কি করতে হবে চিত্র দিতে হবে বিক্রিয়া দিতে হবে দ্যাটস এনাফ বৃত্তাকার আয়রন বৃত্তাকার আয়রন এখানে ক্যাথোড লেখা আছে বৃত্তাকার আয়রন ক্যাথোড তোমার যদি মনে হয় না আমি এরকম করে দিব না তুমি কি দিবা এটা আয়রনের তৈরি তারপর ক্যাথোড লিখে দিবা সাইডে বুঝো নাই বৃত্তাকার আয়রন ক্যাথোড দেওয়া আছে তার মানে আমি তো বলছিলাম এটা ক্যাথোডের এবং আয়রন মানে কি লোহা এটা গ্রাফাইট এখানে লেখা রাখা হয় না এটা কিন্তু গ্রাফাইটের এটা গ্রাফাইটের অ্যানোড লোহা ক্যাথোড না বোঝার মনে হয় কিছুই নেই এখানে গণিত তড়িৎ বিশ্লেষক সব জায়গায় থাকবে এখানে দেখানো হয়েছে যে থাকতে পারে গণিত তড়িৎ বিশ্লেষক গণিত তড়িৎ বিশ্লেষক মানে তড়িৎ বিশ্লেষক কি এরা কি তড়িৎ বিশ্লেষক না এরাই তো তড়িৎ বিশ্লেষক হ্যাঁ এগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষক পদার্থ এগুলা তড়িৎ বিশ্লেষক পদার্থ এবং গণিত বলা হচ্ছে কেন আমরা তো কারেন্ট দিয়ে বা বিভিন্ন ভাবে এটাকে হিট দিয়ে গলাচ্ছি গলার কারণে তো ভাঙতেছে গলার কারণেই ভাঙতেছে তাহলে কিভাবে কি মানে এটা কিভাবে মনে রাখতে হবে চিত্রটা মনে রাখতে হবে এবং বিক্রিয়াগুলো মনে রাখতে হবে তাহলে কেউ আটকাইতে পারবে না এটা আসলে এটা কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে পারবে না এটাই ঠিক যে দু একজন পারবে ভালো ছেলে মেয়েগুলোই পারবে চিত্র দিতে হবে হ্যাঁ এটার ক্ষেত্রে চিত্র মাস্ট বি লাগবেই তুমি বিক্রিয়া শুধু যদি দাও তাহলে খুব লো কোয়ালিটির হয়ে যায় বুঝতে পারছো তো আমরা এই টপিকটা এখানে শেষ করবো।